এই চারজন আকাশে উঠছে, আদি সঙ্গে আছে আমার নবীজি একখান দোয়া পড়তেন। কে পড়তো দোয়াটা? দয়াল নবী। কি দোয়াটা পড়তো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বালিগনা ওয়া মাদওয়ান। জোরে কইছেন না? ইনি বলতেন আল্লাহ রজবের যে ফজিলত, এই ফজিলত আমাদের নসিব করে, শাবানের ফজিলত নসিব করেন, নসিব করেন এবং রমজান পর্যন্ত হায়াতে পৌঁছাইয়া দেয়। জোরে কইছেন না? আইলে রজবের মধ্যে ফজিলত আছে কেডা বলছে আমি না নবীজি? শাবানের চান্দে ফজিলত আছে বলছে কেডা? জোরে কইছেন না? এই জন্য আমি সংক্ষেপ আপনাদের বলি, ফজিলতের বরকতের রাত্র, এমন তো রাত্র আছে আরো যেতে আরবি মাসের মধ্যে ১২ মাস নাকি ইংরাজি মাসও ১২, বাংলা ১২, চান্দের হিসাবে গিয়া ৩৬০ দিন আর বাংলা হিসেবে ৬৫ দিন হয়, ৫ দিন কম হয় বছরে, কারণ চাঁদ হইল ২৯ আর ৩০, বাংলা এই ৩০ হাজার কোনো সময় ইংরাজি ওই ৩০ ৩২ হাজার, তাই না? ৩০ হাজার এই সাথে ৫ দিন বাড়ে, এই ৩৬০ দিন ধরেন আর ৬৫ দিন ধরেন, ৩৬৫ দিনের মধ্যে একটা মূল কথা আপনাদের বলে দিই, আল্লাহর কাছে দোয়া কবুলের দিন, ফজিলতের দিন সব দিনই বালা, কিন্তু দোয়া কবুলের দিন রাত্র হলো ১৪ রাত। জোরে কইছেন না? এই ৩৬৫ দিনের মধ্যে দোয়া কবুলের দিন, রহমত ফজিল বরকতের দিন রাত্র হইল কহান ১৪, কয়হান ১৪ হান। জোরে কইছেন না? আমি কিন্তু আপনাদের ক্ষেত্রে জন্য কোরআন শরীফ থেকে একখান আয়াত ছোট্ট দুইখান আয়াত পড়ছি আর হাদিসের থেকে একখান হাদিস পড়ছি, এই আলোচনার ফাঁকে তার ভূমিকার মধ্যে কথাটা বলতেছি। দোয়া কবলে রাত্র দিন হলো ১৪টা, কয়টা? ১৪টা। একটু ধ্যান ধারণা দিচ্ছি, কিতাবের মধ্যে আছে ১৪টা ফজিলত রাত্র কোন দিন, সবাই সুবহানাল্লাহ করে, সুবহানাল্লাহ বলে কি লাভ নাই? কদ্দুর লাভ আছে জানেন নি লাভ সবটা। আমরা অনেকে হয়তো জানিয়ে দূরে যে আসমান এবং জমিনের খালি জায়গাটা নেকে ভরপুর হয়ে যায়, এটা শেষ না। সুবহানাল্লাহ যে সিদ্দিক দিলে হালিস দিত অন্তরে কেউ বলে, আমরা যত মানুষ এখানে আছি এই গ্রামের মধ্যে সবের বাড়ি, এই গ্রাম তারা কিছু মানুষের বাড়ি আছে না, হবিগঞ্জের শহরে আছে না, কিছু মানুষের বাড়ি আছে না ঢাকাতে, সবার কি আছে? শুনলো না গ্রাম বা বিচারলে দুই চার পাঁচ জন মিলে থাকতে পারে, আমরা এত বড় গ্রামের মধ্যে দুই চার পাঁচ জন, আমরা রানীখার গ্রামে, এই ঢাকা শহরে বাড়ি থাকলে তো আমরা বড় লোক নাকি, জান্নাতে বাড়ি আছে কার? এটার ব্যবস্থা আছে আমাদের কাছে? চিকন একটা কথা, আদিশের বাসে সুবহানাল্লাহ যদি কেউ পরে তার নামে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হবে, সুবহানাল্লাহ, এই গাছটা এত বড় হইব, একটা সাওয়ারি ৫০০ বছর যদি ঘুরে গাছের ছায়াটা অতিক্রম হইতে পারবে না, ও দূর দাগা জান্নাতের মালিক হইব দুনিয়ার, সুবহানাল্লাহ করি। এই জন্য কোনো কোনো আল্লাহর ওলিরা সারে দিন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি আল-আযীম তুয়া ফরে মিদান ফালাত পারি হবে বেহতের মধ্যে জাগো হইব। জোরে কইছেন না? আমার জন্য বারবার বলতে না হয় জবানডা হুল্লাস জোর সুরে বলবেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে কথাটা বলছিলাম খুব মনোযোগ, আল্লাহ যেন মাহফিলটা কবুল করে, জোরে বলুন আমিন। সংক্ষেপের ভিতরে আপনি আপনাদের ইশারা দিচ্ছিলাম যে ১৪টা রাত্র এবং দিন নাকি, আমি ফজিলত বলতাম না নাম দিয়ে কয়ে দেব, মহরমের চন্দ্রের প্রথম প্রথম দিন মহরম চন্দ্রের ১০ তারিখ, ১০ আশুরা,
আরবি মাসের প্রথম মাস কোনটা? কিন্তু এটার দিকে আমরা লক্ষ্য নাই। আমরা কিন্তু বৈশাখ মাসের পয়লা তারিখ সরকার আমরা বাধা দেয় যত মাস আছে মুসলমানদের কি আরবি না বাংলা? আমরা হজ করি, রোজা রাখি, যত কিছু করি, কোন মাসে? বাংলা মাসে। আরবিতে, আরবি হলো আমাদের ইমানদার মুমিনের মাস, আল্লাহ রাসূলের মাস, আল্লাহ নবীর মাস, আল্লাহু আকবার বলেন। তাইলে মুহররমের প্রথম হইল বছরের প্রথম, এটার অনেক ফজিলত ফাজাইল, এবং 10 তারিখ সব নবী রাসূল সৃষ্টি অনেক কিছু, আল্লাহু আকবার বলেন। কুরবানির চাঁদের নাম হইল জিলহজ। জিলহজের চাঁদের মধ্যে দুইটা ফজিলত দিন, একটা হলো 8 তারিখ দিন তো 9 তারিখ রাত্র, আর আরটা হলো 9 তারিখে 10 তারিখ রাত্র আমাদের ঈদের। মক্কা শরীফের ঈদ হইল 9 তারিখ, আমাদের ঈদ হইল 10 তারিখ। এই দুটা রাত্র ফজিলতের দরকার না? এলে চাঁদ গেল, দুইটা ফজিলত গেল, কড়া চারটা। আর এই রজব চাঁদের মধ্যে আজকে কি রেওয়াজটা উঠছে? আজকে রজব চাঁদের দ্বিতীয় জুম্মা, দ্বিতীয় জুম্মা বুঝছেন না? বিশ্বদার দিন তো না কি জুম্মা রাত্র না? কোনো কোনো হাদিসের মধ্যে পাইছি অতম রাত্র অথবা দ্বিতীয় রাত্র, অর্থাৎ অতম বিশুদ্ধ রজব চাঁদের অথবা দ্বিতীয় বিশুদ্ধ, এটা দোয়া কবুল রাত্র সবচেয়ে বেশি করছেন না? আজকাল নিশাপুরের মানুষ যদি জানতেন যে আজকাল রাত্রটা সবচেয়ে বেশি ফজিলত রাত্র, যত রাত্র আছে, যত রাত্র মানে কি 14টা নাকি? তাহলে আজকাল যে রাত্রটা, এটা এই রাত্রটার নাম আরবিতে আছে লাইলাতুল রাগাই, জোরে করছেন না? বরকতের দিন বা রাত্র, আর 26 তারিখ দিন মেরাজের রাত্র।27 রাত্র, তিন চাঁদে গেছে 6 রাত্র নাকি? শাবানের চাঁদ সামনে আইতাছে, এটার নাম ঈদে মিলাদুন নবী রাত্র, রবিউল আউয়াল 12 তো কটা হইছে? 9টা নাকি? 9টা রাত্র। আর প্রত্যেকটি দলিল কোরআন হাদিসে আছে, শেষের যে রাত্রটা রমজান শরীফে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, সুবহানাল্লাহ, লাইলাতুল একটা কদর রাত্র আছে, এই রাত্রটা হাজার মাস থেকে উত্তম। এই রাত্র হলো ফাঁস দিন মানে রজব চাঁদের 21, মানে রমজানের 21, রমজানের 23, রমজানের 25, রমজানের 27, রমজানের 29, তাহলে 9 ফাঁস কত? জোরে বলেন, 14টা হইলো ফজিলতের রাত্র, দোয়া কবুলাতে এর চেয়ে বড় রাত্র আর নাই। তবে 14টা রাত্রের মধ্যে একটা জাহিরি ফজিলত আর একটা বাতিনি ফজিলত,
প্রতিদিন জাহের বাচ্চা না চিনি না নাই দুধের কেজি 50 টাকা দুধের ভিতরে লুকাই রয়েছে মাহন 1000 টাকা 2000 টাকা প্রত্যেকটি জিনিসের মধ্যে গাছের মধ্যেও সার আছে না নাই প্রত্যেকটি জিনিসের মূল আছে তাহলে মনোযোগ এই জাহিরি ভাবে দীর্ঘ অবস্থায় তিন প্রকারের চার প্রকারের দীর্ঘদিন না প্রথম হলো জাহের বাচ্চা নাকি তাহলে এই জাহিরি রাত্রের মধ্যে ফজিলতের রাত্র হলো সবচেয়ে বেশি ঈদ মিলাদুন নবীর রাত্র আর দূরে করছেন না ঈদ মিলাদুন নবীর রাত্র না হইলে সবকদর সবরাত রমজান ঈদ কুরবানি ঈদ কিচ্ছু হইতো না নাকি মূলত কেডা পৃথিবীতে আসছে কোন রাত্রে ঈদ মিলাদুন রাত্রে এটা নাকি এখানে ঈদ মিলাদুন নবী হইতো না আরেকটা রাত্র না হইলে ঈদ মিলাদুন নবী তফজিলত আর রাত্র আরেকটা আছে এটা কি কোন হলো আমরা তো সারা জিন্দেগি হইনি আইছি না এটা অনেকে জানি এ রাত্রটা কোনটা এই রজব সন্ধ্যার আজকা যে রাত্রটা সুবহানাল্লাহ এটা লাইলাতুল আগে এই রাত্রটা এটা কি রাত্রটা সংক্ষেপে বিশ সারা দিচ্ছি নবী কি নূরের মানুষ না মাটি নূর দূরে কোন নূর ওনার মায়ের গর্ভে মনি গেছিল না নূর গেছিল নূর ওই যে গেলে ফেকা এক গরম যে তার ঘটনা আছে মহাবেলা দিলেন যে সেদিকে যাইতাম না ওই নূরে মাহমুদিন নূর আব্দুল্লাহর পেশানির থেকে যেদিন মার মেনার গর্ভে গেছিল জোরে করছেন না এই রাত্রটা হলো এই রজব সন্ধ্যের এই দ্বিতীয় রাত্র অথবা প্রথম রাত্র এই দ্বিতীয় রাত্র আজকার রাত্র আরো জোরে করছেন না তাহলে রজব সন্ধ্যের দ্বিতীয় জুম্মার রাত্রে নূরে মোহাম্মদীর নূর আব্দুল্লাহর পেশানি থেকে আমিনার গর্বে গেছে ওই দিন যদি এই নূর না যাইতো নবীজি তাইলে সোমবারে এইসব তসবি আনতো তাইলে এটা জাহিরি ভাবে ফজিলত আর এটা আসলে বাতিনি ফজিলত এই রাত্র না হইলে ঈদ মিলাদুন নবী হইতো না জোরে করছেন না তাইলে আমি এই রাত্রে যদি আলোচনা করতে চাই রজব চন্দ্রের এই দ্বিতীয় জুম্মা নূরে মাহমুদের নূর আমেনার গর্বে আল্লাহ দান করছে এখান গেছে নূর ওই কি গেছে নূর মুবারক আল্লাহ আকবার কোন শোবে আপনি পৃথিবীতে দুই জান জিনিসের দিকে একটু গুরুত্ব দিবেন বেশি আমি ইশারা দিচ্ছি আপনাকে তুলনা দিয়ে না এই দুই জিনিসের লোকে দুদূর আমি মুহ করিব না কোরআন শিব আছে হ্যাঁ কোরআনের দলিল আছে 18,000 মাকলুক 80,000 আলো সৃষ্টি করছে কেডা আল্লাহ সব সৃষ্টি করছে কেডা আল্লাহ কোনোটা আল্লাহ হইতে না আল্লাহ সৃষ্টি করছে মানব দানব জিন ইনসান আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ বৃক্ষ তরলতা চন্দ্র সূর্য যত আছে সব সৃষ্টি কোন কিছু হয়ে গেছে জোরে কইছেন না আর দুই খান জিনিস আল্লাহর পক্ষ থেকে আসছে জোরে কইছেন না দলিল কোরআন শরীফ কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন জোরে কইছেন না কাদ মানে নিশ্চয় যা মানে আসে আছে মিনাল্লাহ মানে আল্লাহর পক্ষ হইতে আল্লাহ হইতে কি আইছে নূর এ তফসিরে জালাল শরীফ লিখছে এই নূরের মুরাদ হইল দয়াল নবী আল্লাহ এই দয়াল নবীজির নূর মুবারক আসছে প্রত্যেককে জোরে বলেন আরে জোরে বলেন না হাদিস শরীফে প্রমাণ আছে আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি আল্লাহু আকবার আমি আল্লাহর নূর হইতে আমার নূর হইতে সারা জাহান সৃষ্টি এই এই দুই নিয়ামত একখানলো নবীজি আর একখানলো কোরআন কোরআন কি বলছে পরিষ্কার কথাটা বলছে কি ফাইলা কাযাক মিনাল্লাহি নূর ওয়া কিতাবু মুবিন জোরে কিছু এই কিতাব হলো কোরআন শরীফ কিতাব কি কোরআন শরীফ আইসে কইতে আল্লাহর করতে মানে কি কোরআন আর নাম আছে কালামুল্লাহ কালামুল্লাহ মানে আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা এসে আল্লাহর করতে না আল্লাহ হইতে না আমার কথা বেরিয়েছে কার থেকে আমার থেকে আল্লাহর কোরআন গোটাটাই আমার আল্লাহর ভাষা আল্লাহর কথা দূরে বুঝছেন না আল্লাহর কথা সম্মান আল্লাহর কাছে আসেনি দুনিয়ার মানুষের দিছিনি কেমন দিছে একটু মনোযোগ
নামাজ ফরজ নাকি রোজা ফরজ ওয়াজ যাকাত ফরজ না? আপনি নামাজ পড়ছেন, আমি দেখলে সওয়াব পাবনি নামাজের? আমার নামাজ আদায় হইবনি? আপনি রোজা রাখছেন, আমি দেখছি রোজা রাখছি না, সওয়াব পাবনি? আপনি হজ করছেন, আমি দেখতেছি আমি হজ করছি না, হজের সওয়াব পাবনি? আপনি যাকাত দিয়েছেন, আমি যাকাত দেখছি দিতেছেন, সওয়াব পাবনি? কিন্তু আমি কোরআন শরীফ পড়ি, আপনি শুনতেছেন, কথাটা বোঝাইতেছি না? এই যে রমজান মাস আইতেছে, ইমাম সাহেব হবে তারা বিপর্ব, দুইজন ইমামে কয়জনে কোন সময় দুইজন কোন একজন থাকবে, দুইজনে তাই বেশি নাকি দুইজনে কোরআন এক কদম আদায় করছে, তাইলে দুইজনে অর্ধেক অর্ধেক করে করলে অর্ধেক ফারাক করে দুজন হয়েছে নাকি? দুইজনে মিললে 30 ফারাক, এখন হত কমেছে কটা দুইজনের জোরে কোন একটা নাকি? এখানে চিন কোন একটা কথা আছে, এখানে কোরআন শরীফ হতম একটা হইছে না, মুসল্লি হাজার জোরে করছেন না, ইমাম সাহেব দুইজনে অর্ধেক করে হয়তো মজাই করছে, একজনে পড়ছে আর গ্রহণ চার গ্রহণ শুনছে, দুজনের সমান সব এক কত ওন মুসল্লি যারা 1000 ফিসে আছিল হেরাও 1000 হতো না, ফরুন্নার যে সব ফরুন্নার আর জোরে করছেন না? কারণটা কি এত বড় ফজিলত? ওই কারণ রইল বাসা আল্লাহ, আল্লাহর বাসার এমন সম্মান দিছে আল্লাহ, আল্লাহ একবার কোন সবে ফললে যে সব শুনলেও এই সবাব, এটার মধ্যে কোনো বেশ কম নাই। আমার আপনার মা বাপ মারা গেছে, আপনি পারছেন না, তুমি যারা একজন মনীষ আপনার দিতে হয়েছেন, যে আমার আব্বার লাগে এক কথা আদায় করে ওই সিনি সোয়া না ওই তো না নাকি ওই বনি? যদি কোনো আমার আব্বার লাগে রোজা রাখ গেলে দুইটা রোজার ফত আদায় হইব, কিন্তু কোরআন শরীফের সোয়া সম্পর্কে নবীজি সম্পর্কে একজন ছোট্ট দুইটা কথা অসুবিধা লাগছে আমার কথা লাইন দি এ বুঝাচ্ছেন না? একটু মনোযোগ দিন, অন্যদিকে খেয়াল করি না, কিছু কথা বললে যাই, বলার সময় নাই, বলার মানুষও নাই, ওই লোক কোনো ওই যে কইছে আমার বাবা আল্লাহ আকবার কোন, আমরা এমন লোকের লোকে চলাফেরা করছি, সুযোগ পাইছি যারা আল্লাহ নবীর সাথে দিদার ছিল, নবীরে দেখছে আল্লাহ আকবার কোন না সবাই, এই সমস্ত লোকের সহাবত বলছে আসল হাকিকতের এলেম তাদের সেনার ভিতরে ছিল, আজকে তো সেই ওলি নাই দেশে, কষ্ট লাগে মনে নাউজুবিল্লাহ কইছেন না? এখন বহু মানুষের এটি করে তার খবরই নাই আর আল্লাহ নবীর খবর থাকবো করছে, এমন লোক আসলে আমাদের সিলসিলা বুঝে মাহফিলের ভিতরে নবী দেখাই দিছে, জোরে কইছেন না? প্রমাণ আছে, আমি বলতে গেলে অনেক কথা আইসা পারবে, যেমন আসে দিকে একটু ইশারা দিয়ে যায় আমরা আসি কই, আল্লাহ আকবার কর না, একটু ডাক দেন গাফুর রহিম নাম আরো মায়া করে ফেলেন রহমান রহিম নাম জুমার রাত্রে ডাহিমা আবুদ আল্লাহ তুম লাইলা তুল রাগাইব রাত্রে ডাহিমা আবুদ আল্লাহ তো আল্লাহ মাফ কইরা দা আহো তো কইতেন না লরে মেরাজের সন্দে ডাহিমা আবুদ আল্লাহ তো আল্লাহ মাফ কইরা আরে আল্লাহ মাফ কইরা দাও বাবার কোন দিকে যাইতাম, এই যে কোরআন শরীফের মধ্যে 114 খান সূরা আছে, কত এই কোরআন শরীফের মধ্যে আয়াত আছে 6666 আয়াত, জোরে কইছেন না? কোরআন শরীফে লিপিবদ্ধ আছে 30 খান ফারা, কয় ফারা? 30 ফারা, 6666 আয়াত, 114 খান সূরা, গোটা কোরআন শরীফের ভিতরে অক্ষর অরফ, জোরে কইছেন না?
অরফ আছে 3,33,860টা অক্ষর। আরে জোরে বলছেন না, 3,33,860 অক্ষর গোটা কোরআন শরীফ। একটা অক্ষরে কমপক্ষে 10টা নে, যদি কোন মানুষ কোরআন শরীফ হতম দেওয়া বা দে, তার আমল নামার মধ্যে 33,38,600 নেক উঠবে। জবানটা হইলা বলেন, 33,38,600 নেক এক খতম কোরআন শরীফ আদায় করলে বা করাইলে কোরআন নাজিল হইছে কার উপরে? জোরে কইছেন না, কোরআন পাইছেন কার খাতিরে? অন্য অন্য নবীদের বেলায় দিছে, তাওরাত জাবুর ইঞ্জিল যত আছে সবচেয়ে থেকে ফজিলত হলো কালামুল্লাহ কোরআন শরীফ। সেই কোরআন নাজিল করছে আল্লাহ দয়াল নবী। জোরে কইছেন না, আল্লাহু আকবার বলেন না যখন নাফিলা। আইলে এই কোরআনের কুদ্রহমতা আজগার ইওয়াজ করতাম না, আজকে বন্ধ রাখলাম, আজকে একটু নবীর দিকে যাই। আল্লাহু আকবার। তো যেমন কোরআনের ফজিলত অতুলনীয়, কোরআন শুধু দুনিয়াত না, কোরআনে ক্ষমতা কবরও আছে, হাসরও আছে। জোরে কোন, আজকে কবরবাসীর লাগি মাহফিল করতেছেন না সব কবরবাসী? কবরবাসীরা কবরও গেলে যদি এই দুইটা জিনিস লইয়া যা সঙ্গে গড়া। জোরে কোন, দুইটা জিনিস যদি খায়, তার দুনিয়া কিচ্ছু নাই, জায়গা সম্পত্তি নাই, কিচ্ছু নাই, এলেন নাই, বিজ্ঞানে সাধারণত গরিব, বাড়ি ঘর কিচ্ছু নাই, গরিব কিচ্ছু নাই, আর এই দুইটা জিনিস আছে। জোরে কেছেন না, আবার এই দুই জিনিস নাই সারা পৃথিবীর মালিক এমপি মন্ত্রী ডিসি ওয়া বই এসে কোনো দাম হইতো না, ফাও যে কি কোনো তো না, পরিষ্কার দলিল কোরআন শরীফে, ইল্লাল্লাযিনা আমানু ও আমিলু সালিহাত, তোমরা সর্বপ্রথম আল্লাহ রাসূলের প্রতি এবং ঈমান আনো, আগে ঈমান আনো, এরপর আমিলু সালিহাত, তোমরা নেক কাজ করো। ঈমান আর আমল এই দুইটা জিনিস যার সঙ্গে আছে, তার কবরের জিন্দগি সুন্দর জিন্দগি, আর কবরের শান্তির জিন্দগি। জোরে কইছেন না, এই ইমানের কারণে কবরে সোয়াল লগে লগে যখন তার জিজ্ঞাসা, তোমার রব কেডা, সে বলতে পারবে ইমানের কারণে, আমলের কারণে আমার রব আল্লাহ। ইমানের কারণে বলতে পারবে মান দিনুকা, তোমার ধর্মের নাম কি, সে ধর্মের বিধান মান্য গেছে, কাজ করছে, সে বলতে পারবে আমার ধর্মের নাম আল ইসলাম। আর যেই মাত্র দুইটা হইল গাইবি, শেষের পরে প্রশ্ন হইল পেট্রিকেল, পেট্রিকেল মানে হাজির। জোরে করছেন না, মান নাবিওকে কইয়া শেষ করতো না, হাজির শুরু আছে মান হাজা রাজুলুন, আপনার কবর যে সুন্দর পুরুষটা দাঁড়া রয়েছে তিনি কেডা, ওনার পরিচিত ওনারে চিনেন? আল্লাহু আকবার কর না সবে, আমার নবীর আল্লাহ কোন জায়গায় তৈছে, নবীরে চিনার লগে লগেই। জোরে কইছেন না, তিনি কবরও যাইবনি না যাইতো না, আল্লাহ ওনার কবর হারি যে করাইবেন এটা করাইতো না, ওনার পরিসর লাগবো কি লাগতো না, যেই মাত্র কইব মান হাজারা জুলুম, আপনার এই সুন্দর পুরুষলাদের দাঁড়াইছে আপনার কবরও কেডা, মান না দিও কার পরে এই প্রশ্ন। জোরে কইতেন না, অন যারা নবীরে দেখছে, নবীরে মানছে, আল্লাহ আকবার কর, নবীর লাগি কানছে, নবীর লাগি দুরুদ পড়ছে, জুম্মার রাতে চোখের পানি ফেলাইয়া কানছে। জোরে কইছেন, আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, নবীরে সিনে আগে থেকে সিনে, যখন কবর দিন গেব হাসিয়া দেবো, দিয়া রাসূলুল্লাহ আপনারও তো আমি সিনি, নবী আমিও তো আমি তোমার সিনি, তুমি তো আমার ফাগল অন্ধের এই জুম্মা রাত্রে যে দূরত্ব তার কান্তা মিলাদের মাহফিল দাও মাইস্তা জুম্মা রাত্র, আল্লাহ আকবার কইছেন না, বৈশা বৈশা কানছো, আমি রাসূলুল্লাহ চিনছি তোমারে, তুমি আমার চিনছো, আমিও তোমার চিনছি। এই কথাটা বলার লগে লগে তার আর কবর থাকবে না, কবর বলতে কোনো জিনিস নাই। নবীজি বলেন, আল কাবরু রওযাতু মিন রিয়াদি জান্নাত, তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, সে জান্নাতের মধ্যে আছে আর কবরে নাই, কিয়ামত দিন তার কবরে জান্নাতের বাগান।
সে জান্নাতে শুইছে আল্লাহু আকবার কর না, তাহলে নবী এমন নবী যে নবীর সিনার লোক লোকে জান্নাত, যে নবীর লোক লোকে কবর আর কবর নাই, কবর বেহেশতের বাগান, তিনি হইল দয়াল নবী। ডাক দেন না নবী আসেন আমার সামন, সে জনমের মায়া করে পড়েন নবী আসেন আমার সামন, একদিন স্বপ্নে দেখলে গোজারে, একদিন স্বপ্নে গোজারে, জীবনের গণ জড়িয়া পরে নাদিন আল্লাহ 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 নবী আসেন আমার সামন, এ জনমের মতন দেইখা নয়নে, আমার নবীর মতন এমন বান্দো দেখি না আর ববনে, এ জনমের মতন দেইখা নয়নে, আরে নবী আসেন আমার মায়া করে করেন নবীর প্রেমের ভাগল যারা তারা ইমানদার, চোখ বন্ধ করে পড়েন নবীর প্রেমের ভাগল এসে গেরে বলে পাইবা নবীর দিক, আরে এসে গেরে বলে পাইবা নবীর দিদার, আমার নবীর প্রেমের ভাগল যার অন্তরে আসে নবী তার সিনাই বাজে এলে মেরে খো, যার অন্তরে আসে নবী তার সিনাই বাজে এলে মেরে খো, আরে সবকু বুঝলে দেখে তারা সোনার মদি, আরে সবকু বুঝলে দেখে তারা সোনার, আমার নবীর প্রেমের ফাগল যারা তারাই মান্দা, আমার নবীর প্রেমের যে দেখাছে নূরের নবী, আল্লাহ 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 আল্লাহ, দুহানের হইছে দোন আরে কামেল ভীরের সঙ্গ দৈরা করস, আরে কামেল ভীরের সঙ্গ দৈরা করস, আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মান্দার, আল্লাহ ডাক দেন আল্লাহ আল্লাহ, আ যার অন্তরে আসে নবী দুদহানের হইছে দোন, আল্লাহ 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 গো নবীর প্রেম আমার সিনে ঢুকে, আমার নবী হায়াত নবী জিন্দা নবী, এই জিন্দা নবীর ওয়াজ করতে গেলে মেরাজের ওয়াজ, জিন্দা নবীর ওয়াজ করতে গেলে কারবালার ওয়াজ হয়ে পড়ে, জোরে করছেন না, আমরা জানি না আমার নবী কারবালার ঘটনার 50 বছর আগে নবী জানে, জোরে করছেন না, আমার বাজানে যেহেতু কইছে আমি একটু না কইয়া পারি না, আজ রাত্রের মধ্যে কারবালার ঘটনা এমন রাত্রেই ঘটছিল, এমন জুম্মার রাত্রে এই ঘটনা ঘটছিল, ডাক দেন না আমার নবী দুনিয়ায় থাকাকালীন এক দুই বছর না, আমার অনেক বাবা ভাইরা কই নবী গায়েব জানেন, আমার নবী গায়েব জানে নবী হাজার না দেন, নবী নূরের আল্লাহু আকবার কর, কারবালা প্রান্তরে কিতাবে পাইছি ভাই হাদিস শরীফ থেকে হাদিস কান গাইছে, ডাক দেন না আল্লাহ, আমার নবীর
ওই যে শাসিন ওয়াজ করছিল, শাসিন নাম আছিল উম্মুল ফজল। শাসি কয় আমি ঘুমের ঘর স্বপ্নে দেখি আমার নবীর শরীর মরক থেকে গুস্তের টুকরা কাইটাই আমার কোলে তুইছে। এই স্বপ্ন দেখা নবীজির এত বড় গুস্তের মুবারক টুকরা নবীর দেহের থেকে কাইটাই না উম্মুল ফজলের কোলে তুইছে। তিনি ঘুমের তিনটা কানতে কানতে দুই চোখ ফুলাইয়া নবীর কাছে গিয়া কয় নবী গো গত রাত্রে স্বপ্নে দেখে আমার আর ঘুম ধরছে না, আমি সারা রাত কান্দা কান্দা বুড়াইছি, কি দেখলাম গো নবী আপনার শরীরের গুস্তের টুকরা কাইটা আমার কোলে আমার উম্মুল ফজলের কোলে তুইছে। আমার নবী কয় মা একটা মৃদু হাসে দিয়া গো মা আপনি কাইন্দেন না, আপনি বড় ভাগ্যমান, আপনার মতো নসিব পৃথিবীতে কেউই নাই। তিনি কেউ কিরে আমি দেখলাম আচানক স্বপ্ন ভয়াবহ স্বপ্ন, নবী কো আপনি দেখছেন চমৎকার স্বপ্ন, জোরে কইছেন না আপনার স্বপ্নের অর্থ শুনেন। চাষি আম্মা আমার মেয়ে সাইদাতুন্নেসা আটটা জান্নাতের মালিক ফাতেমা, এই ফাতেমা গর্ভবতী অবস্থা, ফাতেমার গর্ভে যে সন্তানটা হইব এটার নাম হবে ইমাম হুসাইন। মা আপনি জানে দেখছেন আমার গুস্তের টুকরা এটা, আমার মহাব্বতের টুকরা এটা ওই ইমাম হুসাইন। ওমাইম হুসাইন এখন পৃথিবীতে আসে নাই, ফাতেমার গর্ভে এই সন্তান ভূমিষ্ঠ হয়ে মারিত করার আগে আপনার কুলে তোলা হবে, আপনার কুলে তোলা হবে, আল্লাহ একবার কন্যা শোনা, আপনার কুলে লইবেন এইটাই আমার মহাব্বতের টুকরা। হাদিস শরীফ আছে হুসাইন মিন্নি আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা, ইমাম হুসাইন হইল আমার রে আমি হইলাম ইমাম হুসাইন, যারা ইমাম হুসাইন রে মহাব্বত করলো তারা যেন আমি রাসূলুল্লাহর মহাব্বত করলো, ইমাম হুসাইনের গলায় যারা ছুরি দিল তারা যেন আমি নবীর গলায় ছুরি দিল। হুসাইন মিন্নি আনা আমি হুসাইন, আমি হলাম হুসাইন আর হুসাইন হইল আমার, আল্লাহ আকবার কন্যা, এটা আমার মহাব্বতের কইদার টুকরা। এই স্বপ্নের কথা যখন কইল এটা ভবিষ্যৎ, ভবিষ্যৎ না গর্ভে সন্তান আছে, সন্তান হুসাইন এটা নবী জানে, জোরে কইতেন না এই সন্তান ভূমিষ্ঠ হইয়া সর্বত উম্মুল ফজলের কোলে উঠবে এটাও আমার নবী জানে। এই সন্তানের খবর কইছে বলে তিনি মনটা খুশি হইছে যে দুজাহানের বাদশার কইজার টুকরার দুলালি, জোরে কইতেন না নবী নন্দিনী ফাতেমার সন্তান জান্নাতের সর্দার আমার কোলে আমার মতন ভাগ্য মারার খাবার। তিনি চিন্তায় করছে কোন দিন জানে হয় দিন তারিখ তো কইল না, কোন দিন জানে হয় আল্লাহ আকবার, কোন একদিন পবিত্র দিন অস্তে করে উম্মুল ফজল মায়ের ফাতেমার ঘরে ঢুকছে, ফাতেমা চিৎকার যা কই দাদু আপনি আইছেন আমার প্রসব বেতার বইছে, গরু কেউই নাই দরজা বাড়ি দেন আপনি আসেন আল্লাহ আকবার, কোন কিছুক্ষণের মধ্যেই আল্লাহর তরবের সাহায্য ইমাম হুসাইন উম্মুল ফজলের কোলে তোলা হইছে, জোরে কইছেন না ফাতেমার সন্তান ভূমিষ্ঠ হইয়া জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাজ নবী নন্দিনী ফাতেমার সন্তান ইমাম হুসাইন উম্মুল ফজলের কোলে। তিনি চেহারা দিকে ছায়া দেখে নুমানে রাসূল নুমানে রাসূল, জোরে কইছেন না এই পৃথিবীতে তিনজন নুমানের রাসূল ছিল, যারে দেখলে মনে হইতো সামনে পিছে দিয়া তিনি দয়াল নবী, চেহারা দেখলে মনে হইতো রুস্তয়াল নবীর চেহারা মোবারক। উম্মুল ফজল কো আমি ছায়া দেখি দয়াল নবীর চেহারা মোবারক মতন দেখা যা, হুসাইন না রে দয়াল নবী তুমুন রে আমি কি দেখলাম রে ডাকবেন আল্লাহ রে। এখানে একটা চমৎকার ঘটনা দেখেনা কারবালার ওয়াজ আমি করতে চাই না, কিরে এদিকে গেলে ঘন্টার ঘন্টা সম্মুখ হইল কারবালার কোন স্থান কই আসে পারি না, আমি সৈয়দপুর জমিনে 7 ঘন্টা ওয়াজ করছিলাম এরপরও বাইল করতে পারছি না, আপনাদের সৈয়দপুর আল্লাহ আপনার নখলা আপনার ঈদগার মাঠে
আরে বলা ইমাম হুসাইনের ওয়াজ করতে গিয়া আল্লাহ এই জুম্মার রাত্রে আমার বিনতি বাল চিৎকার দামাড়ি ছড়িয়ে গেছে। যখন ইমাম হুসাইনের শহীদের কথা কইতাছি ওনারা দরাদরি করে নখ লাভদার সদরি বাদ লয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম হুজুর কি হইছে, ওলা আল্লাহর কসম আপনি যখন ইমাম হুসাইনের শহীদের ওয়াজ করতেছেন ওনার গলায় ছুরি লাগাইছে আল্লাহু আকবার গো। এমন সময় আমি দেখি নকলাকবার ইদ্দার গেন্দা বড় একটা রাস্তা মুরাদপুরের দিকে মির্জাপুরের দিকে এই বড় রাস্তা থেকে গোড়া দিয়া দুইজন মানুষ নামছে, একজন পুরুষ একজন মহিলা। মহিলার আমি দেখি নাই পাওয়াতে মাথা পর্যন্ত বুখরার বুখরা, আর পুরুষটা চিৎকার দিয়ে ওইটা গো আমার চিনছো না আমি মাওলা আলী হাজির হয়ে গেছি। আমার ইমাম হুসাইনের ওয়াজ করে আমরা গুইরা গুইরা শুনি, আমি ফাতেমা আলীরে লয়ে আমার ইমাম হুসাইনের ওয়াজ শুনতাম আইছি। কইবেন শহীদরা মইরা সেগা আমি আয়াতরা পড়ছি দূরে করতেন না, শহীদ মারা গেছে, নবী মারা গেছে, ওলি মারা গেছে, সবকানি উলি কইলে গুনাহ হবে। আল্লাহর কথা ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশুরুন। আল্লাহ বলে ধর্মের কাজে দিনের কাজে যারা শাহাদাত বরণ করছে শহীদ তারা মৃত্যু বলিও না তারা হলো জিন্দা। কেডা কো জিন্দা জুড়ে বলেন আল্লাহ। আবার কইছে ওলা তা এস করুন তোমরা বুঝদা না আমি জানি তারা যে জিন্দা জোরে কইছেন না। তাইলে শহীদ যারা হইছে তারা মরে নাই তারা সশরীরে জিন্দা, যেখানে মনে সেখানে ঘুরতে পারে। এটা দলিল বানাইলা না কোরআন শরীফের দলিল আল্লাহু আকবার কর না। আমি সেদিকে যাচ্ছি না, শহীদরা জিন্দা একটুখানে যদি অস্বীকার আছেন আপনার ইমান নাই, আপনি বেঈমান নাউজুবিল্লাহ। কোনো কোনো মানুষ চেষ্টা করে নবীরে মেরে লাইত, নবী মরে গেছে নবী তো নাউজুবিল্লাহ। বাবা নবী না কোনো ওলি মরার বিধান নাই আল্লাহু আকবার কর। আবার সামনে বাড়লে ফাবলি কিন্তু মরে না, মরা বিচারতেছে দলিল দিবেন আমার কাছে কল্লো নাফসিন জাইকাতুল মাউত কইবেন আয়েন কল্লো নাফসিন কি মানুষের কথা কইছে কেন, কল্লো নাফ ইনসান কইছে মানুষ আর ইনসান নাকি কল্লো ইনসান কইছে কেন, কল্লো নাফসিনের কথা কইছে নাফস কিটা নাফস কি ও নস্কারে বলে তোর কথা তাই হলো আগে চিনে নাম নিজকে নিজে এরপরে নাম নে কইতে আল্লাহু আকবার কর। মানারাফা নাফসাহু ফাকাদ রাফা রাব্বাহু, যে তারে চিনতে পারছে সে পবুরে চিনেন আর বাহি নাই, আপনি আগে আপনি নিজেরে চিনে আল্লাহু আকবার বলেন। কি মরছে মানুষ একটা নাম, এই মানুষের মধ্যে ওলি গাউস কুতু ফির ফকির শহীদ আসিনি গাজী হিন্দু খ্রিস্টান আসিনি সামার কামার আসিনি মানুষ, আমি মানুষকে সব বুঝে লিবে মানুষের মধ্যে বেশ কম নাই। মরছে কি রুহ আত্মা, রুহ বলতে কি বুঝেন আল্লাহর আদেশ জোরে কইছেন না আল্লাহ। এই রুহটারে তিন ভাগ করা হয়েছে, একটা রুহে ইনজার, একটা রুহে আমিন, আর একটা রুহে মুকিম। আরে জোরে কইছেন না, এই কবরস্থান দেখলে সালাম দেননি আসসালামু আলাইকুম ইয়াহলা আল কবর করনি, এখানে কি সব বলি কবরস্থান সব নবী সাধারণত ফাবলি তারা মরে গেছে গা, সালাম যে দেন সালাম দেওয়া সুন্নত জব দেওয়া কি সব মুর্দারা ওয়াজিব, জব না দিলে কবিরা গুনাহ হইব সব মুর্দারা জিন্দা, জুতার তলা দিয়ে যে আসতেছেন ফায়ার আওয়াজটা শুনতেছে চিনতেছে কে একটা কবরের সামনে দাঁড়াইছে এই মাহফিল করতেছে পুরস্কার নাম দিয়ে হবর হয়ে গেছে গা, সব মুর্দারের হুয়াজ গা হাজির হয়ে গেছে, একটু পরে দোয়া করবেন চোখের ফেলে সঙ্গে সঙ্গে কবরে জব মাফ কই বইছেন কই আসছেন একটু মনোযোগ অসুবিধা লাগতেছে।
ওয়াজ করতারি না হন, ওয়াজ করতাম গেলে অনেক কথা আছে ওর সামনে আয় পরে, এক দিদা গেলে আরেক দিদা যাই গা, আল্লাহু আকবার কর না, মধ্যে মধ্যে আল্লাহর ডাক দিয়েন, কারে ডাক দেন না, গাফুর রাহিম নাম আরো দেবেন না, খুলেন রহমান রাহিম জুমার রাত্রে ডাহিমা আমুন আল্লাহ তো আল্লাহ মাফ কইরা আহ তো স্মরণ করেন না আব্বা আম্মা যারো সুই আরে স্মরণ করে আল্লাহ মাফ কইরা আল্লাহ মাফ কইরা যাই হোক আমি সেদিন যাচ্ছি না আপনারা সব চুপ করে বলে দিই কোন অর্ডার তুলছিলাম আমার নবী এই পবিত্র চাঁদে এবং এই পবিত্র দিন সাইয়েদুল জুম্মা আল্লাহু আকবার গট 50 বছর আগে বলছে কেন বলছে ওই উম্মুল ফজলের কথাটা শুনুন আছে উম্মুল ফজল কোলে লয়ে আমার নবীর অনেক কাঁদছে ইয়া রাসূলুল্লাহ আপনি দেখা যান আপনার নাতি আমার দয়াল নবীজি নাতি দেখতো গিয়া নাতির টান্দা কুলি লুসি আল্লাহু আকবার উম্মুল ফজল কই আমি একবার নবীর দিকে তাকাই একবার হুসাইনের দিকে তাকাই আল্লাহর কসম দুনুদনের চেহারা এক ধরনের লাগতাস আমি দেখা শেষ করতে পারছি না আমার মনে হয় যে হুবহু নাকে গঠন গঠন চোখের যা নমুনা সব হুসাইন আর দয়াল নবী এক ধরনের আমি প্রাণ ধরে দেখতাছি দেহার ভিতরে আটকা চাই দিয়ে নবীজি হাসতেছে নাতি কুলে লইয়া জোরে কইছেন না যারা জিয়ের করে না দিয়ে চেহারা কইতে পারবেন ফুতুর করে না দিয়ে মন না খুশি নিও ও দ্রুষি এটা নাতি না হইলে বুঝতেন না দাদি না হইলে নানি না হইলে নাতির হবর বুঝতেন না বুঝলে 7 দিন 8 দিন 20 দিন 1 মাস 2 মাস দাদি নানির খাওয়ন না হলি নাতি 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 জোরে কইছেন না আসেনি আমার দয়াল নবী খুশি হইছে দুই এমন খুশি হইছে অন্তর ভইরা খুশি হইতেছে তোর কি তোর হাসি মুখে নাচি করে হাসতেছে উম্মুল বদরকে আমি চাইয়া দেখি কলা গাছ যায় গাই দিলেন তোর পানি পরে বিনয় বিনে আমার নবী মন্তর কান্তস আমার নবীর চোখ কুমার বয়ে বয়ে পানি পড়তেছ উম্মুল বদল গই নবী আমার মা বাবা আপনার পায়ের তলে কুরবান আপনি হাসির ভিতরে হুসির ভিতরে গিরে কানলেন আমার নবী কম্বল হল আমি কানছি গিরে জানুনি আমি ধর আমার নাতির সুমন দিয়া কুললে আদর করতেছি জিবরিলাই সঙ্গে নবী আপনি জানেননি কারে আপনি কুলে আপনি ডাকতেন না ফাতেমা আলী ডাকতেন না ডাকতেন না সাতরা হবে মহরমের 7 দিনটা হবে শুক্রবার দিন রাত্রটা জুম্মার রাত্র বিশিদ্ধার দিন গত শুক্রবার রাত্র ডাকতেন না আপনি ডাকতেন না ফাতেমা আলী ডাকতেন না আপনার নাতিরে একজন নামদারি উম্মেদ গুরু যেমন জবাই করে রে এমন ভাবে আপনার নাতিরে কারবালার জমিনে শোয়া জবাই করব ইমাম হুসাইনের রক্ত সারা পৃথিবী লালে লাল হইয়া যাবে আপনি কারে কুলে লইয়া বসেছেন আপনি আসল কথাটা শুনিয়া যান যেই জায়গার শহীদ হইব ওই রক্ত মহামারীটা আপনার কাছে দিয়া গেলাম আপনি মারি যত্ন করে রাখেন
আরে মাড়ির খবর হলো সেই দিন ইমাম হুসাইন শহীদ হয়ে ঘটাতেন না, এই দিনে মাড়ির থেকে রক্ত জারি হইতে থাকবে। জন্মের কিছুদিন পরে খবর পাইছে, আর এই ঘটনা কারবালার ঘটনা হয়েছে আর 50 বছর পরে। 50 বছর আগে নবীজি জানতেন ইমাম হুসাইন শহীদ, তিনি কি শহীদের লেগে দোয়া করছে? আল্লাহ মানাতিরে শহীদ করেন না করছে? ফাতেমা জানতেননি শহীদ জৈব? আর একটা কথা কইতা কোন লাগে না, অসুবিধা হইতাছে? ফাতেমা জানতেন জোরে কইতেন, কোন দিন জানতেন? আবার এই ওয়াজ করে সমস্ত তবে সংক্ষেপ কইয়া দিই, আল্লাহ আকবার। কোন দিন জানতেন? মহরমের চাঁদের আগের চাঁদ কি জিলহজের চাঁদ না ঈদের চাঁদ না? ঈদের সন্ধ্যে ইমাম দুইজন মাঠের মধ্যে খেলাইতেছে, সব যুবকরা নতুন জামা কাপড় পরে ঈদের মাঠে গেছে, গিয়া খেলাধুলা করতেছে, আর দুইজন এতিমের মতন দাঁড়িয়েছে, তারা নতুন জামা কাপড় নাই। তোমরা কেডা সকাল আইনা দিয়া যা, আবার বিকালবেলা কান্দে করে লয়া যা, আবার এই সুন্দর জামা কাপড় আমরা দাঁড় দাঁড় মা বাবা দিতেছে, ঈদের সাথে ঈদের জামা গায়ে দিতেছে, তোমরা দিয়ে কোন ঈদের তোমরা ঈদের সাথে উঠছে না? ইমাম দুইজন একটা দুর্দা মারাতে গিয়া ফাতেমার জড়াইয়া দোষ, মা গো মা আমরা ঈদের সাথে উঠছে না গো, মা সবাই মদিনার ছেলেরা জামা কাপড় পাইলো, আমরা যে চাইলাম না ডাক দেন না লরে অভিনন্দিনী ফাতেমা আল্লাহর কাছে সেজদা করে দুই রাত নমন নসরে হাত লাইছে, আল্লাহ এই যে কথাটা কইলো কোন ফুটে যদি বাবার কাছে কয় আব্বা আমার এটা করে দেন না দি তাহলে মনটা কষ্ট লাগেনি? ফাতেমা দুইটা সত্যের মানে ছেড়ে দিয়া ডাক দিছে আল্লাহ, ডাক দিছে আল্লাহ আমার ইমাম দুজনের জামা চাইছে, আমার তো আর সহ্য হইতেছে না। আল্লাহ ডাক দাও জিব্রাইল, ফাতেমারে সালাম জানায়া কয়া দাও তাদের জামা জান্নাতে তৈয়ার হইতাছে, দুনিয়ার জামা তাদের গায়ে লাগবে না। আল্লাহ আল্লাহ, ইমাম দুইজনের দুনিয়া ত্যাগতে মানুষ মৃত্যুর পরে জান্নাতে গিয়া জান্নাতের জামা পরবে, তারা দুনিয়া ত্যাগতে জান্নাতের জামা গায়ে দিবে পরবে, আল্লাহ আকবার। এই দোয়া আল্লাহর কাছে কবুল স্যাংশন হয়ে গেছে। কিছুদিন পরে আমার নবীজি মসজিদে নববীতে গিয়া নামাজ পড়তেছে, ইমাম দুইজন দৌড়াইয়া গিয়া হাসাইন হুসে নবীর পিঠ মুবারকে, ইমাম হুসাইন বইছে নবীর গার মুবারকে, দুই ভাগ ছড়াইয়া বইছে। আমার নবী কয় আমি আল্লাহর সিদ্ধ দিলাম, এরা এই কামনা করতেছে, মনে মনে কয় আমার আল্লাহ নি নারাজ হয়ে যাগা, আমাদের মধ্যে যে কামনা করতেছে আমার আল্লাহ নি বেজার হয়ে যাগা। আল্লাহ ডাক দাও জিব্রাইল, আমার নবীরে জানায় দাও এই দৃশ্যটা আমার কাছে বড় সুন্দর লাগে, তারা দুই ভাই যে নদীর উপরে উঠছে দুরার মতন ছাওয়ার হয়েছে কান্দ বরফের মধ্যে বইছে, ডাক দেন না লরে আমার কাছে বড় সুন্দর লাগছে, তারা ইচ্ছা করে না সরলে নবী যেন ধাক্কা দেয় না সরা, তো আদর কি শুধু নবী করছে না আল্লাহ করছে? শুধু আমার নবী করে নাই আমার আল্লাহ আদর করছে, আল্লাহ আকবার কর। এই মসজিদে নববীর মধ্যে নামাজ, তারা ইচ্ছা করে সৈরা সারছে পরে আমার নবী সালাম পেরে দুল নাতিরে উড়ো লইছে, এক নাতি বসে রাইন ডাইন ডান মুবারকে, আর একজন বসে বাম ডান মুবারকে, বয়া নবী দিন মায়া কইরা দাড়ি মার পণ্ড করে, না না আমার দিকে ছায়া কথা কথা হাসানে কো, না না আমার দিকে হুসাইনে কো, আমার দিকে আপনি চেহারা দিয়ে কথা কইতে সুন্দর লাগে স্যার মুহার কর দিকে। এই ফাঁকের মধ্যে দাহিয়াতুল কালবির সুরতে আল্লাহর পক্ষে জিব্রাইল মানুষের সুরতে আইছে,
আয়া নবীরে সালাম দাও, নবী গো আমার আল্লাহ দুইটা জামা পাঠাইছে আমরা দুই নাতির লাগি জান্নাত থেকে। কিতাবের মধ্যে লেখছে একটা জামা হইল লাল রক্তের মতন, আর একটা জামা হইল হলুদে নুরানি চর্দার মতন, দুই খান জামা সামনে নিয়ে আসে। ডাকদা বলেন জিব্রাইল, নবী আনা জিব্রাইল চিনে হেরা দোয়ার চিনে না, আল্লাহু আকবার কর না সবাই একটু মায়া গোয়েরা করেন, আজ রাম আজ রাম আরো জুড়ে আজ রাম আজ আজ রাম আজ আরো মায়া গোয়েরা আজ রাম আজ আজ রাম আজ আজ রাম আজ জবান করে দুনু ভাইয়ের জি জামা জিব্রাইল দিয়ে গেছে, আমার নবী বড় জ্ঞানে আছে। নবী কই হাসাইন, ইমাম হুসাইন পছন্দ করবার পর তুমি কই জোরে কইতেন না, জামা কয়টা রং কি, এক রঙের না দুই রঙের, একটা হলুদ জর্দার মতন আর একটা লাল বর্ণের রক্তের মতন, দুই জামা দিছে আমার নবী ইমাম হাসান ঠেকাইছে, তুমি আগে নিও না হুসাইন শুধু এ পছন্দ করে সালে তুমি নিও। ইমাম হুসাইন কল না না আমার কাছে লাল বর্ণের জামাটা পছন্দ লাগে, আপনি লাল বর্ণের দাম আর আমার দিয়া দেন দেন। ইমাম হাসাইন নিছে জর্দার মতন জামার, নেওয়ার লগে লগে জিব্রাইল নবী গো জামার আসল কথাটা ভাঙ্গিয়া দিয়া যাই জোরে কইতেন না, আপনি থাকতেন না ফাতেমা থাকতো না, আপনার নাতি বড় নাতি রে একদল নামদারি মুসলমান নাফরমান তারা বিষ পান করাইয়া শহীদ করবো, আপনার নাতি বিষ পান করে বর্ণনা দিবে এই দিব আল্লাহ আকবার কইতেন না, আর আপনার হুসাইন লাল বর্ণের জামা পছন্দ করছে, এই লাল বর্ণের দাম আর উসিল্লাই কারবালার জমিনে রক্ত সারা পৃথিবী লালের লাল হইয়া যাবে, এই দুই জামার বর্ণনা যখন দিছে তখন আমার নবী বিনয়ে বিনয়ে কান্দ আল্লাহ আল্লাহ, এমন সময় দুইটা জামা লয়া যখন দৌড়ে বাজছে ফাতেমা কই এই জামা করতে পাইলা, আমার নবী কই মা জান্নাত থেকে জামা পাইছে, এই কথা কয়া নবীজি হুশির ভিতরে কান্দতেছে, ফাতেমা কই আব্বা আপনার কান্দার নমুনা আমার কাছে কেমন কেমন লাগতেছে, আপনি আসল কথাটা কোন হুশির ভিতরে আপনি কান্দলেন কেন, আমার নবী বলে মা আমি বলতে পারি তুমি একটা কথা আমার কাছে স্বীকার হইলে দূর করতেন না, তুমি কি তোমার ইমাম দুর্জনরে বেশি ভালোবাসো না আমার গুনাগার উম্মতরে ভালোবাসো, ফাতেমা চিৎকার দিয়া বলে আব্বা আমার দুই সন্তান আল্লাহ রাস্তায় যদিও কোরবান দিয়া দিয়া দেবো কিন্তু আপনার উম্মতের দিয়া আমার সন্তান কোরবান দিতে হইলে দেবো, তবে আমি খুশি হইলাম আমাদের উম্মতের প্রতি বেশি, তখন আমার নবী কানে কানে কয় মা লাল বর্ণের জামা এর লেগে দিছে হলুদের জামা এমনি দিছে এমনি এমনি তোমার দুই সন্তান শহীদ হইয়া যাইব, আল্লাহ আকবার কইতেন না, শোনার পরে ফাতেমা একদিন দোয়া করলো না আল্লাহ সন্তান শহীদ করেন না নবীও করলো না, তার কারণ এই শহীদের বিনিময়ে কি হইব জোরে কইতেন না, ঘটনা কি হবে যারা ইমাম হুসাইনের পক্ষে আছে আল্লাহু আকবার বলেন, শহীদের আগে ইমাম হুসাইন বলছে আমি রাসূলুল্লাহর নাতি, আমি আল্লাহর কসম হইয়া বলি আমার কথা স্মরণ করে একটা ফোঁড়া চোখের বাড়ি যারা ফালাইব আমি হুসাইন তারা ফালাইয়া জান্নাতে যাইতাম না, আইলে তাদের স্মরণ করে দুইটা চোখের পানি ফালাইয়া নাজাতের ব্যবস্থা করে গেছে নি না গেছে না, আজকে মাহফিলটা মুর্দার পাশে স্মরণে কারবালার ওয়াজ আমি আর করতেছি না মেরাজের ওয়াজ দিয়ে যাইতাছি না, আল্লাহু আকবার বলেন,
রাত তো বাইতেছে শোয়া 12, আমি লক্ষ্য করছি এর মধ্যে 12টার ভিতরে মাহফিল শেষ। ও জন গুছাইতে পারলাম না, মাহফিল ফায়ে দিয়ে শোয়া 12টা বাজে, 12টা 18, আল্লাহু আকবার বলে। তবে আমি একটা কথা বলে দিয়া যাই, যে হাদিস কানু ইসলাম কোরআনের কথা বা নবীর কথা, আল্লাহু আকবার কর, এই মাহফিলটা কবর বাসে শুনে না, আমরা কবর বাসে লেগে একটু ফর দোয়া করো। এই কবরবাসীর দোয়া যে হবে তার আগে আপনারা সংক্ষেপ শুনিয়া দান, আল্লাহু আকবার বলেন। মানুষ কবর যাওয়ার পরে কেউ মানুষের সাথে আছে, কেউ থাকবো, জুড়ে বলেন। আমি আজকে প্রমাণ দেওয়া যাবো হাদিস শরীফ দ্বারা, মানুষ মৃত্যুর পরে চারজন বন্ধু চারটে আমল তার কবরে থাকবে, জোরে কইছেন না? ওই যে কইতাম ইমান আর আমল দুই জিনিস থাকলে আপনারা আমরা মৌতে কবরে হাসরে মিদানে জান্নাত চিন্তার কোনো বাধা নাই, জোরে কইছেন না? এক্ষুনি তার প্রমাণ পাবেন ইমানদারের আমলের দাম আসেনি। কি আছে যে এই মাত্র আপনি তিনটা প্রশ্ন পারছেন কবরে শোয়াইছে, আল্লাহু আকবার কর, অথবা পারেন না আপনার আমল ত্রুটি আছে, ইমান আছে ঠিক, কিন্তু আপনার কি দোষ হইব, জোরে কইছেন না? আর আমল করে দ্বারা তারা কি দোষ হইব, যে মাত্র কবর শোয়াইব, কবর হিতান দিক দেখ দুনিয়া সালাম দিব মুর্দার তারে, কেউই নাই, আল্লাহ আকবার কর। আছে চারজন, চারটা আমল কড়া আমল শুনে যান। এক নম্বর আমলে কইব আপনি আমার চিনছেন না, আমি হিতান দিয়ে সালাম দিলে আপনি নিশ্চিন্তা ঘুমান, আমার পরিচয় পাইছেন না, আমি বললাম পবিত্র কোরআন শরীফ, আপনি যে দিনে রাত্রে সমানে কোরআন পড়ছেন, মেয়ে হন পুরুষ হন যাই হন, আপনি যে কোরআন পড়ছেন, আমি কোরআন আপনার সঙ্গে কবর আছি, কেয়ামত কিন্তু আমি তাহু, আমি জান্নাতি, আপনারও জান্নাত লইয়ে যাব। তাহলে সংক্ষেপ আজগার মাহফিলের শিক্ষা রাখেন, কোরআন পড়তে হবে, কোরআনের আমল করতে হবে, আল্লাহু আকবার বলে। দুই নম্বর সংক্ষেপ করে দিই, ডাইন দিক দা সালাম দিব, আপনি কি আমার চিনছেন না, আমি বললাম পবিত্র নামাজ, আপনি যে পাঁচ নামাজ পড়ছেন, আমি আপনার নামাজ, আমি আপনার কবর আছি, আপনার সাথে আমি জান্নাতে আপনার লয়ে যাব, জোরে কইছেন না? নামাজের আমলের কথা কি একবার দুইবার কইছেন না 82 বার? নামাজের গুরুত্ব আছে না নাই? এ মাহফিলটা মসজিদের মাহফিল নাকি? যদি আপনি একটু নামাজ মসজিদে পড়েন, গড়ে 500 রাত নামাজ চলে যেত, মসজিদে একটু নামাজ চলে যেত, জামে মসজিদে, জোরে কইছেন? ইবনে মাজাহ শরীফের হাদিসের কিতাবে যে মাসলাটা পাইছি, মজার মাসলা, আল্লাহু আকবার কর। আইলে এই নামাজ যদি মা বোন বাবা ভাই আপনারা পড়েন, আপনার কবরে পর্যন্ত নামাজের ক্ষমতা আসেনি না নাই? নবী দিয়ে সহি হাদিস দ্বারা বলছে, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আলা সলাওয়াতি আকরামাল্লাহ ইসলাম গুদাইকুল মাউতি আযাবুল কবরে আমি রাসূলুল্লাহ বলি তাদের 5টা পুরস্কার দেওয়া হবে, অতম পুরস্কারটা মৌতের কষ্ট থেকে নামাজের মুক্তি দেওয়া হবে, মৌত আসেনি সামনে, সবার আসেনি, তাহলে মৌতের কষ্ট থেকে বাঁচতে গিয়া ইমানদারের নামাজের বেশি প্রয়োজন, ইমানদারের, আল্লাহু আকবার বলেন। তাহলে নামাজ দ্বারা মৌতের কষ্ট থেকে মুক্তি 1 নম্বর, 2 নম্বর আযাবুল কবরে, নামাজ দ্বারা পড়ে তাদের কবর আযাব থেকে আল্লাহ মাফ করে দিবে, নামাজের কবর আযাব দেওয়া হবে না, আমার নবীজি বলছেন, আল্লাহু আকবার কর। এই তো গিয়া মেরাজ থেকে দিনই নামাজ আনছেন, নিয়ামত দো ফাসুকের মধ্যে মঞ্চন উত্তর সোয়াল, আরে জোরে কইতেন না? 3 নম্বর পুরস্কার নামার ইয়াতিউল্লাহ মিনহি, হাদিস শরীফে নামাজ যারা পড়ে তার আমল নামাটা হাসর মাদিনা ডাইন হাতে দিবে, ডাইন হাতে দিবে যারা তারা জান্নাতি, ও নামাজি পাইবে না বেনামাজি, জোরে বলেন, নামাজ যারা পড়বে তারা আমল নামা ডাইন হাতে তারা জান্নাতি। 30 হাজার বসলে ফুল সালাত ওয়া মুরু আলা সিরাতিল বার কোন সূত্র তো বিজলি, ইমানদার মমিন নামাজে 30 হাজার বসে বলতে রাত বিদ্যুতের মতন ফার,
নামাজের ওয়াজ করতে গেলে অনেক কথা, যত কিছু হোক নামাজ তারা বিকল্প নয়, নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। আল্লাহ তৌফিক দুর্গুণ আমিন। ফায়ের দিক দেখবে, আপনি কি আমার চিনছেন? না, আপনাদের মাহফিল ও মসজিদ ও মাদ্রাসা দুর্গতেন, আপনাদের ফকিরে তিলিসকিরে দান করছেন, আমি খেলাম দান, আমি জান্নাতে দাম ও আপনার কবর আছি, আমি জান্নাতে দাম আপনার লয়ে যাব। যারা বাড়ি ঘরে দোকান পাড়ে রাস্তাঘাটে যে যেখানে আসেন সবাই আল্লাহর দরবারে হাত ওড়ান, আল্লাহ পবিত্র দোয়া কবুলের রাত্র, আল্লাহ রজবের সাথে মেরাজের সাথে লাইলা তোলরা গাইব রাত্রে আমরা হাত ওড়াইছিল, মেহরবানি করে আমার জীবন জিন্দিগির গুনাহ মাফ করে দে আল্লাহ। আমি জানি না আজগারি মাফের দোয়া কাল লাগি জানে জীবনের শেষ দোয়া হইয়া যায়, তবে আজকাল যদি আপনার গুনাহ মাফ না হবে আল্লাহ, আগামী মেরাজের আগে যদি বিদায় হইয়া যায় আপনি আমার এই লাশের কে জামিন হবে ও আল্লাহ। আমি জানি না কাল লাগি জানে রে, কাফনের কাফর দোকানে দোকানে বাজারে বাজারে কার লাগি জানে রে, দারের বাস মুরার বাস পাইকা লালের লাল হইয়া রইস ডাক দেন আল্লাহ, কার জন্য জানে কবরের মাটি শুধু লাফালাফি করতেছে আল্লাহ, জীবনে কত মানুষ লইয়া দোয়া করলাম
আল্লাহ এই মাহফিল যা তারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া এই মাহফিল যারা সাজাইছে এমন একটা রাত্রে আমার বাবা মসজিদ কমিটির লে আমার বাবা মরনা ওহাদুরি আমার কইজার টুকরা দরবারে রাখা দে এমন একটা রাত্রে মাহফিলের তেটটা নিছে রোজের সন্ধে রাজগা সোমবার রাত্র সোমবার রাত আল্লাহ গো খালেস নিজে তাওবা কইরা সোমবার নিশি রাত্রের রাখা শুনাইছি কিতাবে পাইছি রাত্রে বারোটা পার হইয়া গেলে আমার আল্লাহ রহমতের দরজা খুললা দে আল্লাহ প্রথম আকাশের দিকে আইসা বলতে তাহে বান্দারা তারা যে যা চাইবি রে আমি আল্লাহ দেওয়াল লাগি হাজির হয়ে গেছি আল্লাহ যে এই সময় আমরা হাত উড়াইছি তুমি তো আমাদের এই সময় ডাকতেছ তবে আমি আশা করি একটা মাসের তুমি খালি দিও না বাবা বৃদ্ধারে কানে গোলাম কম শোনো চোখকে গোলাম কম দেখো খানা দানা গুম গোলাম রে বাবা কইমা গেছে বোঝা গেল রে বাবা বেশি সম বুঝিয়া রে বেশি নাই মা গো মা ও মানিস বড়ের মা বোনেরা সজা গইছুনি হাত বিছাই শুনি গোমা তোমার মতন কত মা জীবুদ্রে সেউরা বানায় আজ্ঞা কবর বইরা রয়েছে আল্লাহ আজ্ঞা যে দেশে হাত উড়াইছি আমার বাবা হিন্দিয়ার আম্মা আমার ডাকিয়া নেয়া কইছে আমার পুত্রের মরিদ করে আজ্ঞা তো তার মা বাপ নাই রে আমার দেশ মাহফিল করতাছি মা তো আজকাল কবর নাই নারানি গোষ্ঠীর মানুষ কবর নাই তারা তো মাহফিল চতুর্থে দাঁড়াই রয়েছে আল্লাহ তুমি দোয়াটা কবুল করো আল্লাহ এই মাহফিলের উসিল্লা আমার যুবকরা যারা হাজির হয়েছে বাবা আল্লাহ তুমি কবুল করো এই সব বহুগুণে বাড়ায় আমার হায়াত নবীর জিন্দা নবীর রৌজাপাকে দিলাম কবুল আর মঞ্জুর করো নবীজির দুই পাশে আদরের সাহাবা ওনাদের উসিল্লা দোয়া কবুল করো নবীজির পরিবার বর্গ আহলে বায়াত পাক পাঞ্জাতন তাম বিশ্বের যত নবী রাসূল আউলিয়া কেরামরা দাগা দাগা ওনাদের উসিল্লা দোয়া কবুল করো আল্লাহ বিশেষ করে আমরা যারা এখানে হাত বিছাইছি আমার মহাব্বতের মা বাপ যার দুনিয়াতে অনেকের আছে যে মা বাবার চেহারা দিয়ে চাইলে কবুল হজের সোয়াব পাওয়া আছে তার হায়াত বাড়াইয়া তো তবে আমার জানা মতে এখানে আমার লোকে তিন দল মানুষ হাত উড়াইছে এক দল মানুষের মা আছে বাবা নাই রে আরেক দল মানুষের বাবা আছে মা নাই এমন মানুষ আমার মতন কপাল পুরা আমার লোকে হাত উড়াইছে যারার মাও নাই রে বাবাও নাই ডাক দেন না শুনে আব্বা আম্মা যার সুই এই বাপের চেহারাটা সামনে আনো না মার চেহারা আজকে তো মা কবর নাই বাপে কবর নাই ডাক দেন না তোমার যদি কোনো মা বাপে জাহান নামার আগুন ধরা ভরা থাকে সারা পৃথিবীর পানি দিলেও কবর আগুন নিভত না হাদিসে পাইছি একটা বড় চোখের পানি যদি মা মা করে সাইরা দে মা বাপের লাগে চোখের পানি সারতে দিরি কবরটি জান্নাতের বাগান হইতে দিরি হবে মায়া করে কন্যা প্রাণের আম্মা আমার আব্বা আব্বা কেমনে আসো অন্ধ গো সুরবালা ফলছ মা গো কত দুধ কলা খাওয়ায় ডাক দেন না
এখন কেমনে পইরা রইছো অন্ধকার কবরে শুয়া। আল্লাহ 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 আল্লাহ, আপনার মা বাপরে মাফ করে দাও, দাদা দাদি নানারানি বংশের মানুষ শ্বশুর ভাই বোন সব ডাকবেন না আল্লাহরে। আমার যত মুরিদান বাংলাদেশে ভারতীয় পৃথিবীর নানা উদ্দেশ্যে আল্লাহ আপনি কবুল করেন, মুরিদ বে মুরিদ বে দিনে একটা মানুষের খালি দিয়েন না। যারা বিদেশ বিরাজ্য আছে হেফাজত রেখে, যারা যাইব সহি সালামতে পৌঁছাইয়া দিয়ে, যারা বিমারি আছে সমাধান করেন, পরীক্ষা গুলির আপনি কবুল করেন। এই মাহফিলটা কি আমার দিন তো কায়েম রাখে আল্লাহ। এই মাহফিল নিশ্চিতরাত্রে আত্রাল আমায় বরাকে ডাক দেন না আল্লাহ। আল্লাহ একটা জিনিস আপনারা খেয়াল করাই মাহবুদ, আমি গুনাগার, আপনি একটু কারবালার দিকে লক্ষ্য কর। এমন বিশেষবারে রাত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস কয়, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার নবী দুইটা রক্তের বোতল লইয়া মতি। ইয়া রাসূলুল্লাহ আপনি কই চাইছেন? ও আমার নাতি মামু যাই কারবালার জমির শহীদ, আমার নাতি রক্ত আমি শিশির মধ্যে ঢুকাইয়া তোমার দেখায় আল্লাহর কোলে জমা দিতাম যাই। কান্দে হোসেন আমার কেউ নাই, আল্লাহ এই বব সংস, আরে থাকলে কি আর গান দিয়ে আমি কালে। আল্লাহ এমন বিশিদ্ধার রাত্রে বিবি সাহার বানু কয়, আমি ঘুমের গড় স্বপ্নে দিই বিশিদ্ধারে, এমন জুম্মার রাত্রে স্বপ্নে দিই, এমন নিশি রাত্রে, এমন নিশি রাত্রে ডাকতেন না আল্লাহ। কে জানে কারবালার জমিনটা মাথার লম্বা সুল দিয়া ঝাড়ু দিত। আমি জিজ্ঞাসা করলাম, মা মানুষে ফিসা দিয়া ঝাড়ু দে, আপনি কে গো মাথার লম্বা সুল দিয়া ঝাড়ু দে? কয় আমার চিন্তা বাড়ছো না, আমি হইলাম নবী নন্দিনী ফাতে। ডাকতেন না আল্লাহ, আমি ফাতেমা সোলের বিনে দিয়া জারু দিয়া যাই রে, আমার হুসেন এই জায়গায় শহীদ হইয়া। আল্লাহ এই ওসিলা দোয়াটা কবুল কর, এই মাহফিলে কাউর আমাদের খালি দিয়েন না। নিশি রাত্রে আল্লাহ প্রত্যেকের মা বাপ দুরু হুড়ি দো খাদির হইয়া রয়েছে, ডাক দেন না আল্লাহ রে। আল্লাহ 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 আমার মা বাপরে মাফ করে দেন আল্লাহ, এই মাহফিলে কে আমাদের মধ্যে কায়েম রাখি। আল্লাহ আমি দোয়া করে যাই, এই মাহফিলে কে আমাদের কায়েম রাখি। আল্লাহ এই মাহফিলের উসিল আমাদের মাফ করেন, আর আমাদের মৃত্যু নসিব করেন কালমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ।